সুলতানুরুদ্দিন জঙ্গির আলাই যখন ইসলামী রাষ্ট্রের খালিফা পাঁচশো হিজড়িতে তখন বাগদাদের মসনদে আছেন সুলতান উদ্দিন জঙ্গির আহমদুল্লাহ আলাই বাগদাদের মসনদে বসে তিনি ইসলামী রাষ্ট্র চালাচ্ছেন হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দেখেন সুলতান নরুদ্দিন জঙ্গি স্বপ্নে দেখেন গুমিয়ে পড়েছেন স্বপ্নে দেখেন তার স্বপ্নে রসুলে পাক সাল্লা ইসলাম হাজির নবীজি ডাক দিয়ে বলছেন সুলতান নুরুদ্দিন জঙ্গি তিনটা লোক আমাকে ডিস্টার্ব করতেছে ঠিক মতো থাকতে দিচ্ছে না তিনটা লোক আমাকে ডিস্টার্ব করছে এই কথা বলবার পরে সুলতান নরুদ্দিন জঙ্গির আহমতুল্লাহে আলাইহির গোম ভেঙ্গে গেল চিৎকার করে গুম থেকে উঠে গেলেন গুসল করলেন অজু করলেন তাহাজ্জুদের সলাৎ পড়ে দুই রাখাত আরো সলাত আদায় করলেন আর সজদার মধ্যে পড়ে বললেন আল্লাহ আমি বিশ্ব নবীকে আজকে স্বপ্নে দেখেছি নবীজির চেহারাকে চিন্তিত দেখেছি আমাকে বললেন তিনটা লোক রসুল এ ডিস্টার্ব করে আয়াল্লাহ তালা জানি না কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন ঘটনা ঘটাইও না যার দ্বারা আমরা বিপদে পড়ে যাই তাহাজুদের সলাদ পড়ে আবার গমিয়ে গেলেন পরের দিন আবার দেখেন যখন তিনি আবার ঘুমিয়ে গেলেন গভীর রজনীতি আবার দেখেন সুলতান নরুদ্দিন স্বপ্নে দেখেন আবার বিশ্ব নবীকে তিনি স্বপ্নে দেখতেছেন নবীজি আবার ডাক দিয়ে বলছেন সুলতান নরুদ্দিন জঙ্গি গতকালকে তোমাকে বললাম তিনটা লুক আমাকে ডিস্টার্ব করে আজও আবার তোমাকে বলছি তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে কি করা যায় আমার বন্ধুকে এক পর্যায়ে তিনি আবার ঘুম থেকে উঠে গেলেন আর স্বপ্নে দেখেন বিজি এভাবে বলতেছেন এই যে তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে সুলতান নর উদ্দিন তাকাইয়া দেখেন তিনটা লোকের চেহারা সাদা চোখ গুলা হচ্ছে পিত বর্ণের মার্বেল কালার পিত বর্ণের চারা দবদবে সাদা গতকালকে বিশ্বনবী যেই তিনটা লোকের কথা বলেছেন আজও তিনি সেই তিনটা লোককে আবার দেখালেন গোম থেকে উঠে গেলেন গুসল করলেন উজু করলেন দুইরা কাজ সালাত পড়লেন আর আল্লাহর কাছে কান্না করে বললেন আল্লাহ তাআলা জানি না কি অপরাধ করেছি ইসলামী রাষ্ট্র কোন বিপদের সম্মুখীন হচ্ছে জানি না আল্লাহ তুমি সকল বিপদ থেকে আমাদেরকে বাছাইয়া দাও সারাদিন কিছু খাইলেন না টেনশনে পড়ে গেলেন কি হলো কি দেখলাম তৃতীয় দিন যখন আবার তিনি ঘুমিয়ে গেলেন তৃতীয় রাত্রে তিনি আবার স্বপ্নে দেখেন নবীজি এসে বলছেন সুলতান নরুদ্দিন জাঙ্গি দুই দিন তোমাকে বললাম কোনো কর্ণপাত না তোমার দিলের ভিতরে কি আমি নবীজির ভালোবাসা নাই তোমার দিলের ভিতরে কি আমি নবীজির দয়া নাই এই যে তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে এই তিনটা লোক থেকে আমাকে বাঁচাও নৌরুদ্দিন জঙ্গি দেখে এই তিনটা লোক তো ঠিক আছে গতকালকে যেই লোকগুলাকে দেখালেন এর আগের দিন যেই লোকগুলাকে দেখালেন এই একই লোক পীতবর্ণের চোখ সাদা চেহারার মানুষ ঘুম থেকে উঠে গেলেন সহ্য করতে পারলেন না কার কাছে বলবেন আল্লাহ কথা আজ থেকে দুনিয়ার কোন খাবার আমি মুখে নিব না যতক্ষণ পর্যন্ত তিন দিনের স্বপ্নের মূল ব্যাখ্যা না জানতে পারবো নবীজি বলেছেন আমি কি আশে কেরসুল আল্লাহ আমি তো আমার আমার শেখের আমার কলিজা বিশ্বনবীর জন্য দিতে পারি আমার জীবন আমি বিশ্বনবীর জন্য দিতে পারি কি হচ্ছে আমি জানি না ঘুম থেকে উঠে তার প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির সঙ্গে পরামর্শ করলেন জালাল উদ্দিন মৌসুলিকে বললেন সুলতান নরুদ্দিন জাহাঙ্গীর বললেন প্রধানমন্ত্রী শোন তিন দিন একই স্বপ্ন দেখেছি নবীজির চেহারা বড় বিবর্ণ দেখেছি টেনশন চিন্তাযুক্ত দেখেছি আমাকে দেখালেন চোখ সাদা চেহারা স্বপ্নের তাবির ব্যাখ্যা আমি জানি না কি করবো কথা দিলাম যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না করতে পারব আমি সুলতান নরুদ্দিন জঙ্গি দুনিয়ার কোনো খাবার মুখে দিবনা পড়েন সোহান আমার বন্ধুগণ বললেন বাচ্চার দেরি করেন কেন আমার বিশ্বাস আমার মনে হয় মদিনায় রসুলের রজা মোবারক কোন বিপদে পড়ে গেল কিনা নবীজির রহসা মোবারকে কিছু হয় গেল কিনা চলেন বা থেকে মদিনার দিকে যায় সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির কথাগুলো শুনে ষোলো হাজার সেনাবাহিনী নিয়ে এক মাসের খাবার নিয়ে বাগদাদ থেকে তিনি মদিনার পথে যাত্রা করলেন এক মাসের খাবার নিলেন ষোলো হাজার সৈন্য নিলেন খাবার বন্ধ করে দিলেন নিজে শুধু পানি পান করেন আল্লাহর নামের জিকির করেন আর বলছেন আল্লাহ তালা আমাকে তুমি জিন্দা মদিনে পৌঁছাইয়া দাও আমাকে রসুলের রজা মুবারকের কাছে নিয়ে যাও আমি জানতে চাই রসুলের রোজা কোন বিপদে পড়ে গেল কিনা কেন আমি আরো আগে খবর নিলাম না কেন আমি আগে দেখলাম না কি হয়েছে আমার বন্ধুগণ এগারো দিন রাস্তায় সফর করে বারোতম দিনে তিনি মদিনায় পৌঁছে গেলেন সুলতান নরুদ্দিন জাহাঙ্গীর মদিনায় পৌঁছে গিয়া তিনি বলে দিলেন সাবধান কোনো লোককে মদিনার থেকে বের হতে দিবানা মদিনা থেকে বের হওয়ার কোনো পারমিশন নাই যে যাবে ক্রস ফায়ার বাহির থেকে ভিতরে ঢুকা যাবে কিন্তু ভিতর থেকে বাহিরে যাওয়া যাবে না এই কথা বলে নূর উদ্দিন জাহাঙ্গীর নূর উদ্দিন জঙ্গি তিনি নেমে গেলেন গুটের উটের পিঠ থেকে গোড়ার পিঠ থেকে পায়ের জুতা খুলে ফেললেন পাগলের মতো দৌড়াইয়া রসুলের রোজার দিকে যায় সবাই ডাক দিয়া বলতেছেন বাদশা যাহা পোনা এই শক্ত পাথরের এলাকা বালি গরম আপনি জুতা খুলছেন কেন। ডাক বলছেন জানো না আমার নবীজি আমাকে বলেছেন জাহাঙ্গীর রে জঙ্গি সুলতান নুরুদ্দিন জঙ্গি তুমি কি আশেকেরসুল না আমি আশেকের প্রমাণ করব। যেই মদিনায় আমার নবীজি জুতা নিয়ে হেঁটেছেন এই মাটিতে আমি জুতা নিয়ে হাঁটব না বেয়াদবি করব না নবীজির পা যেখানে পড়েছে ওখানে যেন আমার জুতা না লাগে এই জন্য আমি খালি পায়ে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে রোজ পাশে চলে গেলেন মসজিদে নবমিত দুরাকাত সালাত আদায় করলেন রাসূলের রওসা জিয়ারত করে কান্না করে ডাক দিয়া বললেন পয়গম্বর আরবি আমি আপনার গোলাম হাজির এর 11 দিন সফর করে নাখে আপনার রওসা এসেছি আমাকে ক্ষমা করে দিবেন কিছুই জানি না কি হয়েছে আমি এখনো বুঝতে পারি না কি হচ্ছে আমাকে ক্ষমা করে দেন কথা দিলাম আপনার পাগলা উম্মত নুর উদ্দিন জাঙ্গি দুনিয়ার জমিনে থাকতে এই মদিনার রাষ্ট্রের ভিতরে কেউ অন্যায় করে বেঁচে থাকতে পারবে না বলতে পারি বাংলাদেশের মাটিতে বেঁচে থাকতে রসুলের বিরুদ্ধে কথা বলা যাবে না আমার নাহমতুল্লাহ আলাই ঘোষণা করে দিলেন সব রাস্তাঘাট বন্ধ কি হয়েছে গভর্নরকে জিজ্ঞাসা করলেন কেউ উত্তর দিতে পারে না প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন কেমনে জানবো কি হচ্ছে আর এই তিনটা লুক বাকে আমি কেমনে চিনব হাজার হাজার মানুষে। পরামর্শ হলো নুরুদ্দিন জঙ্গি বললেন মদিনার মানুষেরা দীর্ঘদিন পরে মদিনে এসেছি আমি তোমাদেরকে মেহমানদারি করাতে চাই তোমাদেরকে দাওয়াত খাওয়াতে চাই খবরদার আমার দাওয়াত কেউ মিস করতে না মদিনার বীত থেকে ভিতরে এসে দাওয়াত খেতে পারবে কিন্তু মদিনার ভিতর থেকে একটা কুকুর মদিনার বাহিরে যেতে পারবে না কেউ যেতে পারবে না সমস্যা দেখতে হবে আমাকে কি হয়েছে এক পর্যায়ে সবাইকে খাওয়াতে লাগলেন মহিলারাও খায় পুরুষেরাও খায় সকল ধর্মের বর্ণের মানুষেরা এসে খায় নরুদ্দিন জঙ্গি হেটে হেটে দেখেন কিন্তু লোকগুলাকে পান না একজন একজন করে দেখেন কিন্তু লোকগুলাকে পান না এভাবে এক সপ্তাহ খাওয়ালেন কিন্তু এখন পর্যন্ত এই তিনটা লোককে চুকে বাসে না তিনি বললেন মদিনার ভিতরে কোন বৃদ্ধ বৃদ্ধা হাঁটতে পারে না দাঁড়াতে পারে না কোন শিশু হাঁটতে পারে না দাঁড়াতে পারে না এমন লোকও যদি থাকে উট পাঠাইয়া গুড়া পাঠাইয়া তাকেও আনো খাওয়াতে হবে মেহমানদারিতে কেউ থাকতে পারবে না এইভাবে করে করে আরো এক সপ্তাহ খাওয়ানো হলো দুই সপ্তাহ চলে গেল কিন্তু তিনি তিনজন লোককে এখনো খুঁজে পেলেন না আস্তে আস্তে করে নূর উদ্দিন জঙ্গি শুকাইয়া গেলেন ঠিক মতো দাঁড়াতে পারেন না কারণ প্রায় এক মাস হয়ে গেল মুখে খাবার নয় সবাই পায়ে ধরে বলে বাচ্চা কিছু খান জঙ্গি বলে আমি সমস্যার সমাধান না করে খাব না দিন শেষ এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হল না নর জঙ্গি বললেন বলো তো আর কে বাকি আছে দুধ পাটাইয়া গ্রাম থেকে শহর থেকে দূর থেকে শত মাইল দূর থেকে দরে দরে মানুষ গোলা কেনে খাওয়ালেন ষোলো দিন হয়ে গেল সতেরোতম দিন হাজির হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই তিনটা লোককে খুঁজে পেলেন না ডাক দিয়ে বলেন বলো মদিনার মানুষ বলো একজনকে ছাড়বো না পুরা মদিনাকে ব্রাশয়ার করে দেব আর কেউ বাকি আছে কিনা পিছন থেকে একজন দাঁড়াইয়া বলছেন আমি সুলতান জঙ্গি আমাদের মদিনার সব মানুষের খাওয়া দাওয়া শেষ কিন্তু তিনজন বুজুর্গ আল্লাহর অলিবাকি আছে তিনজন বুজুর্গ আল্লাহর বাকি নুরুদ্দিন জঙ্গি চিৎকার করে দাঁড়িয়ে গেলেন আর বললেন এই তিনজনকে কোথায় থাকে সবাই বলতেছেন জাহাপনা এই তিনজন মদিনার মসজিদে দিন ইবাদত করে লম্বা দাড়ি লম্বা জুব্বা লম্বা পাগড়ি লম্বা পাঞ্জাবি দিন রোজা রাখে সারা রাত্র ইবাদত করে তাদের টাকা পয়সার কোনো অভাব নাই গোটা মদিনার মানুষকে দান সারাদিন করে সারা দিন করে করে। আর জিকির মদিনার মসজিদ থেকে এরা বাইর হয় না তিনজন ভিতরে বসা রয়েছে মদিনার মসজিদের কর্নারে একটা গড় বানাইছে গড়ে তারা সারা দিন থাকে এত বড় বুজুর্গ তারা কারো সঙ্গে কথা বলে না মনে রাখবেন আলোচনার শুরুতেই বলছিলাম দাঁড়িতে জুব্বায়ে পাঞ্জাবিতে ইসলাম নাই মনে পড়েনি ইসলাম হচ্ছে ওখানে দিন হচ্ছে ওখানে ঠিক কথার শুরুতেই চলে যাচ্ছি বিষয় মিলাইয়া সংক্ষেপ করে নিচ্ছি আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন তিনি বললেন এই তিন জন লোককে নিয়া আসো মদিনার সকল মানুষ বলছেন বাদশাহ যাহা পনা বেয়াদবি মাফ করবেন হাত জোর করি এই তিনজনের সঙ্গে বেয়াদবি করা যাবে না এরা এত বড় বুজুর্গ কোনদিন মসজিদ থেকে বের হয় না কারো সঙ্গে কথাও বলে না বিয়ে শাদিও করে না দীর্ঘদিন থেকে মসজিদে থাকে আর জিকির করে মানুষরে খাওয়ায় দান করে আর তসবি পড়ে তিনি বললেন যত বড় বুজুর্গ হোক আমার কাছে নিয়ে আসো দাঁড়িয়ে বলছে সবাই না না মাফ করে এদের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে নুরুদ্দিন জঙ্গি বললেন যাই হোক আমি তাদেরকে দেখা লাগবে কেমন পীর তিনি বললেন তারা কেমন বলতো তারা বলছে তারা বড় সুন্দর চেহারার মানুষ শুধু জিকির ছাড়া কিছুই বুঝে না কোরআন ছাড়া বুঝে না মসজিদ তারা কিছুই বুঝে না সব সময় এই বাদতে থাকে পাঠাইয়া দিলেন দূত যাও সেনাবাহিনী পাঠাইয়া দিলেন যাও এই পীরগুলা যদি সুস্থ মস্তিষ্কে সহি সালামতে আসতে না চায় হাতে পায়ে বেড়ি লাগাইয়া নিয়ে আসবা শিকল লাগাইয়া নিয়ে আসবা আমি এই রাষ্ট্রের খালিফা আমি বাগদাদ থেকে এসেছি কত বড় পীর খাওয়াই তারা কেন আমার মেহমান তারা কেমন নিমক খারাম কিনা কেন আমার মেহমানদারিতে হাজির হয় না জানা লাগবে বাইরে পুলিশ পাঠাইয়া দিলেন সিকিউরিটি পাঠাইয়া দিলেন তিনজন যখন গিয়েছে ওই তিনজন কে আনার জন্য পিছনে পিছনে মদিনার মানুষ মুসলমানদের আগেছে বেয়াদবি মাফ করবেন আপনারা চলে যাওয়া দেরকে ডিসটার্ব করবেন না পুরা মদিনার মানুষদের পক্ষে এরা বড় বুজুরুগ কেউ আনতে পারে না সুলতান নুরউদ্দিন জঙ্গি দাঁড়ايا গেলেন চোখ লাল হয়ে গেল মাতার চুল যেন মুসার মতো দвая যাচ্ছে গরম হয়ে গেলেন বললেন ওরা যদি না আসে আমি নিজে যাবো হাঁটতে লাগলেন সাথে নিলেন প্রধানমন্ত্রী জালা আলুদ্দিন মৌসুলিকে বললেন চলো যাই তোরা কেন আসে না যাইতে যাইতে মদিনার মসজিদের পাশে কামরা বানাইয়া রাখছে চলে গেলেন গিয়া দেখেন দরজা লাগানো ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায় কিসের জিকিরের আওয়াজ শোনা যায় তিনি বললেন দরজা খোল আমি নুরুদ্দিন ও দরজা খুলে না ডাক্ষা দিয়ে দরজা খুলে ফেললেন তাকে দেখে নিচের দিকে তাকে শুধু জিকিরি করে উপরের দিকে চেহারা উঠায় না তিনি বললেন আমরা আমি নূর উদ্দিন জঙ্গি আমার প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলি মাথা উঠাও তারা বলতেছেন মাফ করবে না আমরা এখন এসকের জিকিরে আসি তিনি বললেন থামাও জিকির দেখি কে জিকির থামাইয়া দিলেন তিনটা লোককে দাঁড় করাইয়া দিলেন চেহারার দিকে তাকাইয়া ওদের চোখের দিকে তাকাইয়া চেহারার দিকে তাকাইয়া নরুদ্দিন জঙ্গি আল্লাহু আকবার বলে মাটিতে পড়ে গেল আর ডাক দিয়ে বললেন আপনার দেখানো তিনটা লোক পেয়ে গেছি আপনি আমাকে স্বপ্নে যেই তিনটা লোককে দেখালেন এই তো দেখি পিতবর্ণের চোখ এদের চেহারাই তো দেখা যায় সাদা তিনি বললেন তোমরা কারা তোমাদের পরিচয় দাও ওদের হাতে পায়ে শিকল লাগা ওদের পরিচয় জানো সবাই বলতেছেন স্যার আপনি তো মরে যাবেন জলে পুড়ে যাবেন কার সঙ্গে বেয়াদবি করতেছেন বুঝতেছেন না নোরদিন জঙ্গি বললেন কোনো কথাই শুনতে চাই না এদেরকে জিজ্ঞাসা করি কি হয়েছে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও তারা বলতেছে আমরা প্রায় বত্রিশ বছর থেকে এখানে ইবাদত করি জিকির করি নামাজ পড়ে রোজা রাখিয়া ছাড়া আমাদের কাজ নাই মদিনার মানুষকে দান খয়রাত করা ছাড়া আমাদের কোনো কাজ নাই তিনি তো চেহারা দেখেই বুঝতে পারলেন এই তিনটা লোক আমাকে দেখালেন চেহারা আমি চিনে ফেলেছি চোখ দেখে ফেলেছি এখন তাদেরকে বললেন তোমরা আমাদের দাওয়াতে গেলে না কেন সবাই বলতেছে বাদশাহ আমরা মসজিদ থেকে বের হই না উপর থেকে পারমিশন না আসলে উপর থেকে কে পারমিশন দে আমাদের সম্পর্ক তো স্বয়ং রবের সাথে চিন্তা ঠিক আছে শোন তোমরা রুম থেকে বের হও আমি এই রুম তল্লাশি করবো বের হতে চায় না তিনি বললেন তোমরা বের হও তিনটাকে দড়ি লাগাইয়া বের করে রাখলেন মদিনার মানুষের কান্নার রোল পড়ে গেছে বাদছে। ঢুকে দেখেন। সুন্দর করে বিছানো বলেন যায় নামাজ উঠাও গোটা রুম খুঁজলেন কিছুই পেলেন না কিছুই নাই শুধু দেখা যাক কোরআন শরীফ রাখা তসবি রাখা কত বড় বুজুর্গ কিছুই না পেয়ে বললেন মুসল্লা উঠাও উঠানো হলো কিছুই নাই মুসল্লার নিচে বললেন বিছানা উঠাও কিছুই নাই চাটাই উঠাও কিছুই নাই চাটাই উঠানোর উপরে দেখা যায় বিশাল বড় একটা পাথরের পাটাথন তিনি বললেন তোমরা পাথরে বসো কি করো তারা বলছে বেআ মাফ করবেন এটা উঠাবেন না আমরা এখানে বসে সাধনা করি ঠিক আছে আমি বুঝতে চাই তোমাদের সাধনা তোমরা এটা উঠাও পাথর উঠা উঠাও পাথর উঠাইয়া দেখা যায় বিশাল বড় সুরঙ্গ পথ নুরুদ্দিন জঙ্গির সাথে সাথে শেষ দায় পড়ে গেলেন দুরাকাত কাজ চলা আদায় করলেন আর বললেন কেউ ঢুকা লাগবে না নুরুদ্দিন জাঙ্গি বললেন জালাল উদ্দিন চলো আমরা দুজন ডুকি ভিতরে দেখেন বিশাল বড় পথ পথ বিশাল বড় যেতে যেতে দেখা যায় রসুলের রোজার কাছাকাছি যেদিকে রসুলের পা মুবারক ওইখানে চই গেছে আর মাত্র এক হাত থেকে আধ হাত মাটি কাটলে রসুলের পায়ের কাছে পৌঁছে যায় নহরুদ্দিন জঙ্গি ভিতরে থেকে বের হয়ে আসলেন করতে করতে বের জিজ্ঞাসা করলেন তোমরা কান্না কেনই বা খনন করে তোমরা ওখানে কি করতে চাও তারা যখন জবাব দিতে চায় না নহরুদ্দিন জঙ্গি বললেন তোমরা দেখো আমি জবাব আদায় করতে পারি কেমনে বেনে কুলে আর পিঠ থেকে তিনি দড়ি খুলে আচ্ছা পিটাতে লাগলেন মদিনার মানুষ কান্না করতেছে পীর কত বড় পীরকে আপনি পিটাচ্ছেন তিনি বললেন কি কয়েক মিনিট পরেই বুঝতে পারবা পীরের আসল চেহারা কি পিটাতে লাগলেন আর বললেন কি করেছো তোমরা বলো কেন তোমরা গর্ত খনন করেছো সুরঙ্গ করেছো বলো তারা বলতেছে আমাদের কে আর পিঠাবেন না আমরা পরিচয় দিই আমরা হলাম মৌসিল শহরের ইহুদি আমাদেরকে ইউরোপ আমেরিকার টাকার বিনিময় এখানে পাঠিয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছে আমরা যেন কোনোভাবে এখান থেকে আপনাদের নবীজির লাশটা পাচার করে ওখানে পাঠাইয়া দেই দীর্ঘ থেকে পঁয়ত্রিশ বছর থেকে মাটি খনন করি রাতের অর্ধেকটাই মাটি খনন করি অর্ধেকটাই টাইম মাথার মধ্যে বয়া নিয়ে আমরা নদীতে দূরে নিয়ে মরুভূমিতে ফালাইয়া দিই কোন চিহ্নই রাখি না কেউ যেন খুঁজে না পায় এইভাবে আমরা কাজ করতেছি বিনিময়ে তারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে আমরা এই টাকাগুলা তাদেরকে বন্টন করে দেই মুসলিমদেরকে এই জন্য আমরা মুসলমান হয়েছি মুসলমানের বেশ ধরে নামাজও পড়ি রোজাও রাখি তওয়ফও করি জিকিরও করি আসলে আমরা ইহুদি বাইরে এমন বহু ইহুদি তোমার আমার আশেপাশেও আছে আমার বন্ধুগণ এক পর্যায়ে নরুদ্দিন জঙ্গি বললেন তোমাদের মিশন কি বল কেনই বালাস নিতে চাও তারা বলছে বাদশা শোনেন ওরা আমাদেরকে বলেছে যে কোনো কিছুরই বিনিময় লাশ যদি দিতে পারি গোটা দুনিয়ার মুসলমান রাসো শুধু চিল্লায় নবীজি তাদের নবীজি মদিনে আছেন মদিনাকে কেন্দ্র করেই তো তাদের সব শক্তি সবাই হজের সময় মদিনে আসে এসে তারা তো আর করে চিল্লায় কা বা চিল্লায় তাদের নবীর লাশ যদি ওখান থেকে নিয়ে যাই বরকত চলে যাবে ইচ্ছা মতো পিটাতে পারবো মুসলমানরা দুর্বল হয়ে যাবে তাদের দোয়া কবুল হবে না আমরা বলবো যার জন্যে জিয়ারত করতে যাও তার লাশই নাই এই জন্যই তো আমরা লাশ চুরি করতে চাইলাম আল্লাহ রব্বুল ইসাতুল জালাল বললেন ওয়া মা কারু ওয়া মা কারা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল তোমরা কৌশল করেছো আমার নবীর লাশ নিয়ে যাবে আর এই ঘটনার মাধ্যমে আমি আল্লাহ কৌশল করলাম আ জীবনের মতো আমার নবীর লাশ কে হেফাজত করে দেব ওরা চাইছিল আমাদের নবীর লাশ মুবারক পাশে নিয়ে যাবে মুসলমানদেরকে দুর্বল করবে মুসলমানদের ক্ষমতা নষ্ট করবে আমাদের নবীর সাথে বেয়াদবি করবে তিনি আল্লাহ রব্বুল ওয়াল জালাল রসুলে পাকের মাধ্যমে স্বপ্নে দেখালেন নুরুদ্দিন জঙ্গিকে তারা বলতে লাগলো এভাবে আমরা কাজ করতেছি কিন্তু জঙ্গি আপনি জানেননি গত এক মাস থেকেই এক হাত আধা হাত মাটি আমরা কাটতে যাই যখনই রসুলের পা মোবারকের কাছে গিয়ে মাটি কাটতে যাই তখনই আগুনের মতো একটা আগুন এসে আমাদের বুকে লেগে যায় আমাদের কলে যায় যেন আগুন লেগে যায় বই পেয়ে যায় আমরা কাছে যেতে পারি না গত এক সপ্তাহ থেকে মা কাছে যাই মনে হয় যেন আমাদেরকে বাঘ আমাদেরকে দৌড়াচ্ছে দৌড়ে বের হয়ে আসে কোনোভাবেই কাছে যাইতে পারি না কিছুই বুঝিনা না আল্লাহ বলছেন হেফাজত তো আমি করবই আমার বন্ধুগণ এক পর্যায়ে হজরতে নুরুদ্দিন জঙ্গির আহমতুল্লাহ আলাই সীশা গলাইয়া চতুর্দিকে সীশা গলাইয়া কেয়ামত পর্যন্ত যেন আমার রসুলের সঙ্গে কেউ দুশ্মনি করতে না পারে কেয়ামত পর্যন্ত সীশা গলাইয়া বেষ্টন করে দিলেন মাটির নিচে কেউ যেন আর খনন করতে না পারে আর রসুলের এই তিনটা দুশ্মনকে মদিনার চৌরাস্তায় লটকায়া আচ্ছা মতো পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানকে বুঝাইয়া দিলেন যারা আমার নবীর সাথে দুশ্মনী করবা তোমাদের কাউকে ছেড়ে দেওয়া যাবে না আমার দিকে চাই না এক আল্লাহ আমাদের নবীর লাশ মুবারক হেফাজত করলেন ইহুদিদের সকল চক্রান্ত ধ্বংস করে দিলেন আমার বন্ধুগণ পরের দিন স্বপ্নে নরুদ্দিন জঙ্গি দেখেন রসুল মুসকি হেসে বলতেছেন নরুদ্দিন জঙ্গি আমার কাছে আয় আমি তোর কপালে একটা চুম্বন দিতে চাই এই জন্য আমার বন্ধুগান আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর কোরআন যদি থেকে যায় কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে আর কোরআন যদি না থাকে মানুষ আলো থেকে অন্ধকারের দিকে চলে যায় এই জন্যে আমাদের সমাজের এক নাম্বার প্রবলেম হল আমাদের সমাজে কোরআন নাই আজ থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে নিজের বাস্তব জীবনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা সমাজের সকল জায়গায় কোরআনের আইনকে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে